এক সময় জুলেখা বিবি ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গিয়েছিল। পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কেঁদে কেঁদে কি বলছে দেখুন। আমার ইউসুফকে না দেখিলে হয়তো এ হাল আমার হতো না, জুলেখা বিবি বলছে। আমার ইউসুফকে না দেখিলে হয়তো এ হাল আমার হতো না, রূপমোহিনী পাগলিনী ও গো রূপমোহিনী পাগলিনী, এমন ভাবে কাঁদো নার চোখের পানি ভাসতো না। আমার ইউসুফকে না দেখিলে হয়তো এ হাল আমার হতো না, রূপমোহিনী পাগলিনী ও গো রূপমোহিনী পাগলিনী, এমন ভাবে কাঁদতো না আর চোখের পানি ভাসতো না। নিদায় তো খোয়াবায়ে নিদায় তো খোয়াবায়ে খোয়াবায়ে তুই ইউসুফ আয়ে। জুলেখা বিবি যখন ঘুমাচ্ছে তো তখন স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছে তো স্বপ্নের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে দেখছে। তাই কবি লিখছেন, জুলেখা বিবি একদিন রাতে খোয়াবে ইউসুফকে দেখে, আর এক পলকে দেখে তাকে প্রেমের ছবি দিল একে। এই হৃদয়ে প্রেম শুধায়ে ও গো, এই হৃদয়ে প্রেম শুধায়ে লেপে দিল আল্পনা, এ হাল বুঝি হতো না। আমার ইউসুফকে না দেখিলে হয়তো এ হাল আমার হতো না, রূপমোহিনী পাগলিনী ও গো রূপমোহিনী পাগলিনী, এমন ভাবে কাঁদতো না আর চোখের পানি ভাসতো না। তারপরে অতি সুন্দর ছন্দ কবি লিখছে দেখুন। আজিজের প্রাণের বিবি দেখিল আসমানি রবি, তার দেখে মন দিল দোলা প্রেম সাগরে ভাসায় ভেলা, স্বপ্নে আজি সত্য হলো ও গো, স্বপ্নে আজি সত্য হলো, সম্মুখে সেই সুরাত খানা খোদার কি মহিমা। আমার ইউসুফকে না দেখিলে হয়তো এ হাল আমার হতো না, রূপমোহিনী পাগলিনী ও গো রূপমোহিনী পাগলিনী, এমন ভাবে কাঁদতো না আর চোখের পানি ভাসতো না। তো ভাই, জুলেখা বিবির দাসী বাঁধিরা তানাকে ঠাট্টা করছে আর বলছে যে ইউসুফের প্রেমে জুলেখা পাগল হয়ে গিয়েছে, তার কেমন রূপ দেখিত। তখন জুলেখা বিবি ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে দাঁড় করিয়ে আর সেই দাসী বাঁধিদের হাতে একটি করে ফল দিল, একটি ছুরি দিল। তারপরে কি হচ্ছে দেখুন। দাসী বাঁধির রাজপ্রাসাদে ফল ও ছুরি দিল হাতে, সামনে দাঁড় করাই ইউসুফকে জুলেখা বলে ফল কাটিতে। আরে আঙুল তো দূরের কথা ও গো, আঙুল তো দূরের কথা, কাটে কলি যা খানা নজর ফেরানো যায় না। আমার ইউসুফকে না দেখিলে হয়তো এ হাল আমার হতো না, রূপমোহিনী পাগলিনী ও গো রূপমোহিনী পাগলিনী, এমন ভাবে কাঁদো না
চোখের পানি ভাসত না। তো ভাই, জুলেখার প্রেমকে ইউসুফ আলাইহিসসালাম অস্বীকার করলেন, তখন ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে দেয় জুলেখা বিবি। তখন তার দাসী বান্দিরা তাকে কি বলছে দেখুন। ইউসুফের প্রেমের ফাঁদে জুলেখা বিবি পড়ে কাঁদে, বলেন তখন তারি বাঁধি জুলেখার প্রেমিক এক কয়েদি। পথে ঘাটে বলছে তাকে, ওগো পথে ঘাটে বলছে তাকে, ও রানী রাজকন্যা প্রেম নয় তো হাতের খেলনা, আমার ইউসুফকে না দেখলে হয়তো এ হাল আমার হতো না। রূপমোহিনী পাগলিনী, ও গো রূপমোহিনী পাগলিনী, এমন ভাবে কাঁদো না আর চোখের পানি ভাসত না। তো জুলেখা বিবি ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পাগল, সে পাগল হয়ে জীবন যৌবন ফুরিয়ে গেল, সাদা চুল হয়ে গেল মাথায়। তাই কবি লিখছে, জীবন যৌবন ফুরিয়ে গেল ইউসুফকে তো বোনা পেল, মলিন বেশে রুখ কেশে প্রেমের তুফানে বুড়ি ভাসে, সাদা হলো মাথার চুল, ও গো সাদা হলো মাথার চুল, তবু তারে পিছু ছাড়লো না, ভুলতে তো আর পারলো না, আমার ইউসুফকে না দেখলে হয়তো এ হাল আমার হতো না। রূপমোহিনী পাগলিনী, ও গো রূপমোহিনী পাগলিনী, এমন ভাবে কাঁদো না আর চোখের পানি ভাসত না। তো একদিন ইউসুফ আলাইহিসসালাম ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে চাবুক হাতে আসছে, সেই সময় জুলেখা বিবি রাস্তায় সেই ঘোড়াকে আটকে ইউসুফ আলাইহিসসালামকে কি বলছে দেখুন। একদিন ইউসুফ ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে চাবুক হাতে, আটক করে সম্মুখের পথে, তখন ইউসুফ আলাইহিসসালাম বলছে, কি চাই বলো তুমি বাকে। তখন জুলেখা বিবি কি বলছে দেখুন। ও গো আমার স্বপ্নের রাজা, ও গো আমার স্বপ্নের রাজা, চিনতে আমার পারলে না তোমার জুলেখা ঘোষণা, আমার ইউসুফকে না দেখলে হয়তো এ হাল আমার হতো না। রূপমোহিনী পাগলিনী, ও গো রূপমোহিনী পাগলিনী, এমন ভাবে কাঁদো না আর চোখের পানি ভাসত না। তো ভাই, তারপরে ইয়াকুব নবী ইউসুফ আলাইহিসসালামের আব্বা জান, তিনি এই ঘটনা জানতে পেরে কি করছে দেখুন। তার পরেতে ইয়াকুব নবী খুলিলেন মাথার পাকড়ি, আর পুত্রকে বলছে, জুলেখার আঁচলে বাঁধে দেখিবে যা বলবে আমাকে। তখন ইউসুফ আলাইহিসসালাম কি দেখছে দেখুন। জান্নাতে হাতে হাতে, ও গো জান্নাতে হাতে হাতে, ঘুরছি মোরা দুজনা, তোমার পাগড়ি হাই আয়না, আমার ইউসুফকে না দেখলে হয়তো এ হাল আমার হতো না। রূপমোহিনী পাগলিনী, ও গো রূপমোহিনী পাগলিনী, এমন ভাবে কাঁদো না আর চোখের পানি ভাসত না। তো শেষ ছন্দে আমার শ্রদ্ধেয় ইমে হান্নান প্রিয় কবি তিনি লিখছে দেখুন,
ইয়াকুব নবী দিলেন বিয়ে ইউসুফ আর জুলেখাকে। রূপ যৌবন পেল ফিরে আগের নাই রূপ রানি হয়ে, হাদিস কুরআনের ঘটনা, হাদিস কুরআনের ঘটনা। আমার ইউসুফকে না দেখিলে হয়তো এ হাল আমার হতো না। রূপমোহিনী পাগলিনী, ও গো রূপমোহিনী পাগলিনী, এমন ভাবে কাঁদতো না আর চোখের পানি ভাসত না, চোখের পানি ভাসত না।